বিজেপি চাইছে হিন্দি সাম্রাজ্যবাদ চাইছে বিজেপির মাধ্যমে যে ওইটুকু জায়গা আর রাখা চলবে না, সব হিন্দিতে। মানে কেন্দ্রীয় সরকার বলতে যে ব্যবস্থা সেটা হচ্ছে সেখানকার মানে ঠিকাদার টেন্ডার শ্রেণী থেকে শুরু করে আমলা, ইলেকশন কমিশন, সিআরপিএফ, আর্মি, ব্যাঙ্ক কর্মী, পোস্ট অফিস, এই যে শ্রেণী, মানে প্রশাসন বলতে আমরা যা বুঝি, যার কাছে তুমি দরখাস্ত লেখো, যাকে আমি স্যালুট করবো, যাকে আমি স্যার স্যার করবো, এরা ভারতে হয়ে যাবে হিন্দি, আর অহিন্দিরা হবে স্যার স্যার করার লোকটা, ঠিক আছে। এই যে বলছে যে হিন্দি চাপিয়ে ইংরেজির পরিবর্তে, শুনলে খুব মনে হবে যে বিদেশি ফিদেশি ইত্যাদি, ঠিক আছে, কিন্তু আসলে প্ল্যানটা কী? এবং বিদেশি কথাটাও তো ভুয়া। গুজরাটের হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে গুজরাটে হিন্দি হচ্ছে গুজরাটিদের জন্য ফরেন ল্যাঙ্গুয়েজ, একদম গুজরাট হাইকোর্ট, তার মানে এটাই হচ্ছে বৈধ সাংবিধানিক পজিশন, বাঙালির কাছে হিন্দি ফরেন ল্যাঙ্গুয়েজ, হিন্দুস্তানি যারা রয়েছে মানে হিন্দি উর্দু ভাষী, এদের কাছে তামিল ফরেন ল্যাঙ্গুয়েজ, তার মানেটা কি মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ? তাহলে এই জায়গায় ইংরেজিকে আলাদা করে বলার কি বিষয় রয়েছে? বরং আমি বলবো উল্টে, যে ইংরেজি হচ্ছে একমাত্র ভাষা যেটা ভারতের প্রতিটি স্কুলে, প্রতিটি বোর্ডে, প্রতিটি রাজ্যে পড়ানো হয়। ভারতে এরকম কোনো বৈধ স্কুল নেই যেখানে ইংরেজি পড়ানো হয় না, প্রতিটি স্কুলে ইংরেজি পড়ানো হয়, কিন্তু প্রতিটি স্কুলে হিন্দি পড়ানো হয় না।